আমার দস্তখত মান নি করে কি দিন হালা কে কা টাকা নি দাবা হ্যাঁ আমার দস্তখত মানে নালা সাত জন মার দস্তখত নেলে আর সরকার উপর তো বড়া মু বেলা তল কে খসাই দিছ বড়ি পাপড় তোমার না গা যাইছে মা আমার উপর কে নেমো বেলা আর তলে যাকি দিছ গভর্নমেন্ট মাস্টার দইছে গভর্নমেন্ট দরমা দইছে পাবলিক তোর পয়সা দইছে কারগুয়ার পয়সা কিনি দাবার কিন্তু ঠিক টাইমে মাস্টার আসো ঠিক টাইমে পাঠ পড়ো ফুলবড়ি পাই বেশ প্রসিদ্ধ কোকসরা ব্লক টেমরা পঞ্চায়েত করলাগুড়া গাঁ হলে এ গাঁকু এযায় বিকাশ ছুঁয়নি সরকার বারম্বার বিকাশর দোহাই দেই গ্রামাঞ্চলকু সহরাঞ্চল সহ জোড়ুছন্তি এবং গ্রামাঞ্চলর বিভিন্ন উদ্যোগকু মিশন শক্তি নাঁরে এসএসজি গ্রুপ মানঙ্কু প্রোৎসাহন দেউছন্তি সত কিন্তু এ গাঁকু সে বিকাশর ধারা ছুঁই নাহিঁ এপর্যন্ত না অছি শিক্ষার ভিত্তিভূমির বিকাশ না অছি রাস্তাঘাটর সমস্যার দূরীকরণ তেমন কোণ রয়েছে সমস্যা আসন্তু জানিবা এখাকার গ্রামবাসী মাস্টর দিয়েছে গোটে মাস্টর ছিলপারু আসছে তাকে আমি কিছু নি কই পারো সে বি টাইমে আসকির বি কাম ক্লাস করি পারবা সে আসুছে ক্লাসটা করুছে কিন্তু এবে বর্তমান মালপড়া স্কুল বন্ধ হলা পরে মালপড়ারে গোটে মাস্টর আছে করলাড়া দিয়া হয়েছে কিন্তু মালপড়ার আসিক 10 বজে সে নিক পৌঁছি পারবা দিনর 11 বজে 11:30 বজে 12 বজে আসছে পিলা কানা পড়ি পারবা পিলাকে কানা শিখি দি পারবা শিক্ষা করি পারবা আমি কইবা কথা অভিযোগটা সেটা আচ্ছা স্কুলরে তো স্কুলরে মানে গোটে কোঠরে সব পিলা পড়ছন হ্যাঁ গোটে কোঠরে সব পিলা পড়ছন কিন্তু মাস্টারটা ঠিক টাইমে আসি করে পিলা মানে আসছন আর ঠিক টাইমে 10 বজে স্কুল বারান্ডারে বুলুচত এবার ধেই বুলুচত এবার ধেই বুলুচত বহুত অসুবিধা হয়েছে তো মাস্টার আমাকে ঠিক টাইমে আসি করে পিলাকে সুরক্ষিত রাখবার কথা তার দায়িত্বটা হচ্ছে তাঁকর আমি পিলাটিকে পেয়েছ ঠিক কিন্তু আমার পিলাটিকে যত্ন বাটা সুরক্ষা দেওয়াটা হচ্ছে মাস্টারের কাম ভোট আসলে ভোট দৌনি সরকারকে আমার গাঁকে তো ভোট নেই নৌকি আর রোড ঘাটকে কি কেঁটাকে দেখাবার নি বন ঘাটকে তো অসুবিধা হইছে মেয়েজি মানে কই যৌতা তার রাস্তা তার পরক পরক আপরি হইছে হই হ্যাঁ হঠাৎ কেসন কয়েতে এক লিমিটে আমার গাঁকে যে নটকু আগর দিতে যে কে তো অসুবিধা হ্যাঁ হ্যাঁ কথা মানকে কয়েতে বলছে ফ্যাশন খটি আলা বেলন গোটে ছয় থেলার বাড়ি ব্যবহার করছে 50-60 বর্ষ হয়ে গেল আমি সুবিধা নি করি পারবা করলা গুড়ার লোকে আমার বড়ি পাপড় কেতা ধর দেশ মধ্যকে পলে গেল না আমার গ্রুপ দলকে সে লোক আমাকে কেটা নি জানবা জানিছ এমনি করুছ আম করলা গুড়া না কেন গা না বড়ি নি বাটবার আমার করলা গুড়ার লোক বড়ি বাটুছ করলা গুড়া বলি গা কেনটা করি আছি হ্যাঁ রাস্তাঘাট কেনটা নি হওয়া করলা গুড়ার লোক ভোট টেমরা রোড কে লক লিখতে টেমরা গাঁকে ভোট দি যাচ্ছ আমার সরকারকে পাদ নে চিকলে নে খরা নে তপে নে যাচ্ছ ভোট দি কেবে অসুবিধা নি করবা আমাকে কেনটা অসুবিধা নি পকাইছে আমাকে বর্ষা মাসে বেশি অসুবিধা হচ্ছে আমি পড়ি নি পারবা কোষ বি নি সরবা বেশি কাদ হচ্ছে বর্ষা মাসে ভুড়ি করে পড়লে বি বেশি অসুবিধা হচ্ছে সাইকেল বি চলে নি হওয়া সরকারকে আমি গুহারি করুছি কি পাঠ পড়া ঠানু রাস্তাঘাট সুবিধা কলে আমি আগে বড়ি পারমু করলা গুড়া আমার গাঁ গুড়া রাজস্ব গাঁ আজ কি স্বাধীন হয়ে 75 বর্ষ হয়ে গলা আমার গাঁ কোণী ক্ষেত্রে বিকাশ নেই পারবার রাস্তাঘাট অসুবিধা আছে যা ফলরে কি আমার পিলা ছুয়া স্কুল কলেজ টেমরা আমার হাইস্কুল বি অছে সেখানে যাইনি পারবার শিক্ষা ক্ষেত্রে আমার আগমা আগে যাইনি পারবার আউ স্বাস্থ্য ক্ষেত্রে দেখবা গলে অ্যাম্বুলেন্স গোটে হঠাৎ যদি কোণী লোকে রোগ বেমার পড়িগলা বলে অ্যাম্বুলেন্স আসবাটা বি ভারি কষ্ট হচ্ছে আর সে মনা কলে বি রাস্তা এটা অছে অদা দূর আন বলি করি কবাকে যাচ্ছ আপনার পরিচয় দেবে কেন কবে ক্ষীরাম পাত্র বর্তমান টেমরা গ্রাম পঞ্চায়েত সরপঞ্চ সেই রাস্তা উপরে প্রায় আমার ব্লকরু বি হয়েছে আমার পঞ্চায়েতর বি হয়েছে রাস্তা কাম মেটালিং বি হয়েছে উরুম্বা কাম বি হয়েছে তদ্বারা কি আমার যে বর্ষা মাস আসলে টিকে অসুবিধা কা হচ্ছে আর সেনে প্রায় লোক মানে টিকে রাস্তার গাড়ি মোটর খোঁজলে খোঁজলে মানে চলে দেওয়া রাস্তা বি পটাপটি তেণুকরি সেটাকে যেতে ব্লকরু কাম হলে বি পঞ্চায়েতর কাম হলে বি মানে সমুদ্রকে সঙ্কে পাণি ভালিয়া হচ্ছে তেণুক তাকে টিকে আর্ডিরে সংযোগ করাদেবে মানে টেমরারু পুরা ডেওড়া পর্যন্ত সে রাস্তাকে যদি উন্নতিকরণ করা যায় বহু সুবিধা হতা বলে মোট বিশ্বাস আছে এবং জনসমর্থন বি অছে সে উপরে গোটে আর্ডি রাস্তা হওয়া মহিলা মানে কহতি আমি স্বয়ং সহায়ক গোষ্ঠীরে সামিল অছু
କିନ୍ତୁ କୌଣସି ପ୍ରୋତ୍ସାହନ ନାହିଁ। ପ୍ରୋତ୍ସାହନ କିଛି ମିଳିଥିଲେ ମଧ୍ୟ ତାହାକୁ ପରିଶୋଧ କରିବା ପାଇଁ ଆମେ ସକ୍ଷମ ହୋଇପାରୁନାହୁଁ, କାରଣ ଆମର ସେଇ ବଡି ଆଜି ଖରାପ ହେବାରେ ବସିଲାଣି କିନ୍ତୁ ବିକ୍ରୟ ବ୍ୟବସ୍ଥା ନାହିଁ। ଏମିତି ପୁଣି ଅଭିଯୋଗ ଆସେ ଶିକ୍ଷା ବ୍ୟବସ୍ଥାକୁ ନେଇ। ଗାଁରେ ପିଲାମାନେ ଗୋଟିଏ ଶ୍ରେଣୀଗୃହରେ ପାଠ ପଢ଼ୁଛନ୍ତି, ଆଉ ପରିତ୍ୟକ୍ତ ଅବସ୍ଥାରେ ଚାରିଗୋଟି କୋଠରୀ। ଏହାସହ ରାସ୍ତାଘାଟର ଯଦି ସମସ୍ୟା କୁହାଯିବ, ଗାଁର ରାସ୍ତାଘାଟ ନ କହିବା ଭଲ, ଏଠାକାର ରାସ୍ତା ଦୁରାବସ୍ଥା। ଆପଣମାନେ ଶୁଣୁଥିଲେ ଏଠାକାର ସେଇ ବଡ଼ି ତିଆରି କରୁଥିବା ମହିଳାମାନଙ୍କର କଥା, ଗ୍ରାମବାସୀଙ୍କ କଥା। ତେବେ ଆଗକୁ ସରକାର ଏଥିପ୍ରତି କିଭଳି ଦୃଷ୍ଟି ଦେଉଛନ୍ତି ତାହାକୁ ହିଁ ଅପେକ୍ଷା। କଳାହାଣ୍ଡି ଜିଲ୍ଲା କୋକ୍ସରା ବ୍ଲକ କର୍ଲାଗୁଡ଼ା ଗାଁରୁ କିଶନ କୁମାର ପଟ୍ଟନାୟକ, ସମାଜ ଡିଜିଟାଲ।